আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব, যেগুলো আমার অর্ডারই কাজ ছিল। এখান থেকে কিছু থ্রি পিস আমার কাছ থেকে নিয়ে আমার কাছে বানাইতে দিছিল, আর কিছু কাপড় আসছিল গজ কাপড়, সেটা বাইরে থেকে এনে আমাকে তৈরি করতে দিছে। এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমার কাছ থেকে নিয়েছিল। এই ড্রেসটা হলো কাঁচা বাদাম থ্রি পিস। তা এই ড্রেসটার গলার এখানে আমি একটা পাইপিং দিয়েছি, যে কাস্টমারের চাহিদা অনুযায়ী উনি বলেছিল যে ওনার এইখানে একটা পাইপিং দিয়ে তৈরি করে দিতে, আর কি সেইভাবে হাতে ফুল দিয়ে দিতে। তা হাতেও ফুল দিয়ে দিয়েছি, গলায় পাইপিং দিয়ে দিয়েছি। আর এই থ্রি পিসটাও আমার কাছ থেকে নিয়েছে, এগুলো কম দামি থ্রি পিস। তো এগুলো সালোয়ার দেখাচ্ছি না, এগুলো প্লাজো ছিল। আর এটা হলো জামাটা। তো এই জামাটা সিম্পলি ব্যান গলা দেওয়া আর কি, আর পান পাতা গলা আমরা তাকে বলি, পান গলা এই গলা। আর হাতে কুচি কুচি দেওয়া, দুই হাতে সমানভাবে কুচি দেওয়া, 1 ইঞ্চি গ্যাপ পরিমাণে কুচিটা দেওয়া। তো এই যে কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। এই ড্রেস দুইটা, প্রথম যে দুইটা দেখাচ্ছি, এই দুইটা একজনেরই ছিল, সেই আপুটার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর অন্যটা ছোট ছিল, এই কারণে আমি জামার যে সাইডের কাপড় অংশটা বের হয়েছিল সেটা দুই পাশে এরকম করে দুই পাশে আমি পাইপিনের মতো করে দিয়ে দুই সাইডে জয়েন্ট দিয়ে দিয়েছি। এতে করে অন্যটা অনেক বড় হয়েছে, এটা চওড়া 2.5 হাত, কিন্তু লম্বার দিক দিয়ে 4 হাত ছিল, এখন 5 হাত আছে। তো নেক্সট এই ড্রেসটা অন্য আরেকজনের, সেই ড্রেসটা একটা গজ কাপড়ের, এইটাও কাস্টমার ডিমান্ড অনুযায়ী বানানো। উনি গলায় ফিতা পরে, তো ফিতা দিয়ে দিয়েছি। ওনার এই জামাটাও পান গলা পিসে গোল গলা দেওয়া, আর হাতার মাঝখানে জয়েন্ট পড়েছে, যেহেতু 2.5 গজ কাপড় হাতা পাশ থেকে আমাদের নিতে হয়, সেইখানে আমাদের পাইপিং দিয়ে দিয়েছি সুন্দর করে, কাস্টমার চেয়েছে ওইভাবেই দিয়েছি, যদি না চায় তাহলে দেই না। আর এই ড্রেসটার সালোয়ারটা ছিল রানী গোলাপি কালার, এটাও ছিল প্লাজো, নিচে চিকন করে হেম করা। আর এই যে কাজের ফিনিশিংগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এটা ছিল আরেকটি ড্রেস, এটা ছিল নাইরা কাটের সালোয়ার, এটাও ছিল প্লাজো। তো এটার খুলে দেখাচ্ছি না, এটা হলো প্লাজো। এই দুইটাও একজনেরই ড্রেস, মানে অন্য আরেকজনের, এই দুইটা ড্রেস তার। এটাও পিসে গোল গলা, আর সামনে 3 কোণা গলা বলে আমরা এই, আর যে ফিতা দেওয়া পিছে, আর এটার হাতায় কোনো কাজ নেই, এটা নর্মাল। আর এই যে নাইরার সাইডের ফিতাগুলো এভাবে দিয়েছি, আসলে এখানে কাপড় কম ছিল, এই জন্য আমার মনের মতো করে আমি ফুলগুলো দিতে পারিনি। তারপরও কি আর করার, যা কাপড় ছিল সেই কাপড় দিয়ে কাজ করে চেষ্টা করেছি। তা আলহামদুলিল্লাহ এটাও শেষ হয়েছে, এটাও ড্রেস পছন্দ করেছে। এই থ্রি পিসটা ছিল আরেকটা আপুর, মানে এই যে হলো অন্য আরেকজনের, ওই দুইটা গেছে একজনের, প্রথম দুইটা গেছে আরেকজনের, আর এইটা হলো আরেকজনের। এইটা, এই ড্রেসটাও আমার কাছ থেকেই নিয়েছে, আমি সেল দিয়েছি, আমার কাছ থেকে নিয়ে আমার কাছে বানিয়ে দিছে। তো এইটাও কাস্টমার এত চাহিদা ছিল না, আমার উনি সিম্পল পড়তে পছন্দ করেন, এই কারণে সুন্দর করে পান গলা দিয়ে পিসে গোল গলা দিয়ে দিয়েছি, উনি যেরকম পরে আর কি। আর এটা সম্পূর্ণটাই ছিল সিম্পল। একটা, এটা হলো স্কুল বা মাদ্রাসার ড্রেস, মাদ্রাসার ড্রেসে এটা সালোয়ারটা, সালোয়ারটা নিচে একটু কাজ করে দিয়েছি হালকা করে। তো এইটা ছিল সালোয়ারের রাবারের অংশ। এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা তৈরি করতে আমার সময় লেগেছে অনেক, কারণ এই কাপড়টা উপর দিয়ে কেটে পরে আমার ডিজাইনটা কমপ্লিট করতে হয়েছে। আর তো এইভাবে ফিতাটা দেওয়া ছিল, আসলে এই ড্রেসটা ছিল একদম সিম্পল, আমি আমার মতো করে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি নিচে যেভাবে কাজ করেছি সেমভাবে গলায়ও কাজ করে দেওয়ার চেষ্টা করেছি, সেমভাবে হাতেও।